আসসালামু আলাইকুম। সিলেটে ঘুরতে এসে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছিলাম। নৌকায় চড়েও আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। যেসব স্থানগুলো বেশ ভালো লেগেছে তার কিছু কিছু অংশ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। চলুন দেখে নিই সিলেটের কোন কোন জায়গায় আমরা গিয়েছিলাম। এখন আমরা অবস্থান করছি সিলেটের কামরাঙ্গি জৈতার। এখান থেকে আমরা সিলেটের লালাখালে যাব। ইয়ো, কি খাও তোমরা? What are you doing? খালের পাশে অনেকগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছে। এদেরকে দেখে আমার বাচ্চারা খুব মজা পাচ্ছিল, কারণ তারা একসাথে এতগুলো হাঁস কখনো দেখেনি। ভিউয়ার্স, আমরা এখন লালাখালি স্পটের দিকে যাচ্ছি। সুন্দর ভিউ, একটা লেক আছে আর চতুর্দিকে পাহাড়। এই লেকটা কিন্তু পাহাড় থেকে অনেক নিচে। আমরা পাহাড় থেকে নামছি এই লেকটা ঘুরে বেড়াবো বলে। এই লেকটার নামই লালাখাল। নৌকা করে আমরা ওপারে যাব এবং ওপারের দৃশ্যগুলো দেখব কেমন। চতুর্দিকটা এত সুন্দর যে বলার অপেক্ষা রাখে। আমরা দুই ফ্যামিলি এখানে বেড়াতে এসেছি। সিলেটে আরো একবার এসেছিলাম, তখন এত সময় নিয়ে আসতে পারিনি। আজকে আমরা অনেকটা সময় নিয়ে এসেছি, অনেকগুলো জায়গা অর্থাৎ স্পট ঘুরে বেড়াবো বলে। পানি হাত দিয়ে ধরতে পারো, হাত দিয়ে ধরো। পানিটা খুবই স্বচ্ছ, নিচের বালুকণাগুলো স্পষ্টই দেখা যাচ্ছে। লালাখাল পানি ধরছে আমার তিন ছেলে মেয়ে। পাথরে কণা ভরা স্বচ্ছ পানি। স্বচ্ছ, আমি ধরেছি কি আরাম পানি, দেখতে ভালো লাগতেছে আমার। তো ওই মাথায় বসতে পারতো, আসার সময় ওই মাথায় বস। নৌকার মাথায় ওপারে যাওয়ার জন্য আমরা নৌকায় চড়ে বসেছি। মাগো না, খাসিয়া লালাখাল নৌকাটা পার হলাম। লালাখাল পার হলাম আমরা। এখানে উপরে আছে চা বাগান আর খাসিয়াদের বাসস্থান। আমরা এখন সেটা দেখার জন্য লালাখালের উপরে চলে আসলাম। আবারও পাহাড়ের উপরে উঠলাম, অর্থাৎ দুই পাড়েই পাহাড় আর অনেক নিচুতে ছিল এই লালাখালটি। পাহাড়ে উঁচু ভূমিতে মানুষের বসবাস, ধান শুকাচ্ছে। এই যে ডান্ডিগুলোতে মধু যে আছে, না না না,
অনেক দূরে দূরে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে, আর চতুর্দিকটাই চা বাগানে ভরা। লালাখালে এখানে একটি চায়ের ফ্যাক্টরি আছে। সিলেটের পুরো এলাকা জুড়েই চা বাগান, আর এটা একটা অংশ। চা ফ্যাক্টরি এটা লালাখালে, আমরা চা ফ্যাক্টরির কাছেই চলে আসছি। আরো বিস্তীর্ণ এলাকা জুড়েছে চা বাগানটা। সামনে একটা খাল আছে, একটু খালের কাছাকাছি যাই। পাহাড়ের ঢালুতে চা গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আসলে সামনে থেকে না দেখলে এই সৌন্দর্য আসলে উপভোগ করা যায় না। সবকিছু কিন্তু সবগুলো দেখতে পাচ্ছি, সব চা বাগান। শাপলা ফুল। ফ্যাক্টরির পাশে ছোট্ট একটা ডোবা আছে, সেখানে খুব সুন্দর কয়েকটা শাপলা ফুলও ফুটে আছে। চলো তাহলে। আমরা এখন জাফলংয়ে আছি, একদম পাহাড় থেকে নিচে নামছি। জাফলংয়ে এই পাহাড়টা অনেক উঁচুতে, সিঁড়িকাটা ছিল, তারপরও পা ব্যথা হয়ে গেছে। বাড়ির কলের পানির মতো খাই নাই, কিন্তু ওই দেশি পরে ওই যে একটু একটু আয়রন আয়রনের ইয়া, নৌকার মাঝির কাছে জানতে পারলাম এই জাফলংয়ের এই পানি সারি নদীতে দিয়ে নিয়েছে। তাদের বছর দেখে ছোটবেলার সব স্মৃতিগুলো মনে পড়ছে। আমরা এখন যাব বিছানা কান্দি, ভারতের বর্ডারের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন ইঞ্জিন নৌকা দিয়ে বিছানাকান্দি বর্ডারের কাছে চলে যাব। অনেক ইঞ্জিন নৌকা অপেক্ষা করছে। এই নদীটার নাম জানতে পারি পিআই নদী। এই পিআই নদী জাফলং, তারপর সাদা পাথর, সব জায়গায় এই একটাই নদী। এই ঘাটটার নাম হোয়াইন ঘাট। এই হোয়াইন ঘাট দিয়ে আমরা বিছানাকান্দি যাব। পাহাড়ের মতো যেটা দেখা যাচ্ছে এটা ভারতের বর্ডার এলাকা। এই পাশে হলো ভারত, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ।
থাকে দিদি। Gracias.
আমরা সিলেটে অনেক জায়গা আছে আসি এই জন্য খেলা সব সুন্দর একেতে আমি চেষ্টা করব সবগুলো জায়গা আপনাদের সামনে তুলে ধরার ঠিক আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ